إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق زوجها وبث منها رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার মনোনীত দিনের মধ্যে অন্তর্ভুক্ত করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানব জাতিকে সৃষ্টি করেছেন যুগে যুগে কালে কালে যে সমস্ত আম্বিয়া ইকরামদেরকে প্রেরণ করেছেন তাদের উপরে আল্লাহর শান্তির ধারা অবতীর্ণ হোক খুসুসান শেষ নবী আহমদ মুস্তফা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক অসংখ্য দরুদ ও সালাম আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকের 15ই রমজান আগামী রমজান অর্থাৎ আগামী জুমাতে আমরা যে রমজান পাবো সেটা হচ্ছে 22ই রমজান কিন্তু তার আগে চলে আসছে 22ই রমজান মানে আমরা রমজানের তৃতীয় দশকে প্রবেশ করে যাব আগামী সপ্তাহে তার আগে আগামী মঙ্গলবার খুবই রমজান আর ইসলামের প্রথম হচ্ছে যখন চাঁদ শুরু হয় চাঁদ উঠলো তখন থেকেই আপনার প্রথম হচ্ছে রাত তারপরে দিন তো আমাদের আগামী 20 রমজানের পর যে রাতটা পাবো সেটা হচ্ছে 21 রমজানের রাত তো শেষ দশকটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেই দশকের ভিতরে শেষ দশকের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতে মুহাম্মাদির জন্য খাস করে এমন একটি রাত দিয়েছেন যে রাতটা জাগরণ করে যদি ইবাদত করা যায় যে রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণে এবং তার ইবাদতে তার জিকির আকারে যদি অতিবাহিত করা যায় তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1000 মাস অর্থাৎ 83 বছর 4 মাস হিসাব করলে দেখা যায় সেই সমপরিমাণ রাত যদি ইবাদত করা যায় কোনো ব্যক্তি এই পৃথিবীর বুক থেকে বিদায় নিচ্ছে 50 বছরে কেউ 40 বছরে কেউ কেউ 60 বছর 75 বছর খুব কম মানুষ 80 বছর বয়স পর্যন্ত বা তার উপরে হায়াত পায় কিন্তু একটা রাত যদি আল্লাহ স্মরণে তার ইবাদতে তার জিকির আজকারে সঠিকভাবে অতিবাহিত করা যায় তাহলে এই উম্মতের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন যে 1000 মাস চাইতে ওই একটা রাত হচ্ছে উত্তম তাফসীরের মধ্যে এসেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একদিনকে আলোচনা করছেন সাহাবা একরামদের সম্মুখে যে পূর্বেকার উম্মতরা কিভাবে আল্লাহর ইবাদত করেছেন, এমন এমন ব্যক্তি তারা অতিবাহিত হয়েছেন, তারা এক পলকের জন্যও চোখের পলক ফেলার পরিমাণ সেকেন্ড পর্যন্ত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত থেকে গাফিল হয়নি। 80 বছর বা তার বেশি বছর তারা ইবাদত করেছেন। তাদের নাম সম্পর্কে বলা হয় যে সেগুলো হচ্ছে আইয়ুব আলাইহিসাল্লাম, জাকারিয়া আলাইহিসাল্লাম, ইউসা বিন নূন আলাইহিসাল্লাম এবং হিজকির আলাইহিসাল্লাম। এই চারজনের নাম তাফসীর কিতাবের মধ্যে এসেছে। তো সাহাবা একরামগণ শুনলেন, শুনে তারা পরবর্তীতে তারা হতাশা ব্যক্ত করলেন যে হে আল্লাহর রাসূল, পূর্বেকার লোকেদের হায়াত বেশি হতো। যেমনটা আমরা জানি যে নূহ আলাইহিসাল্লাম বয়স পেয়েছিলেন 950 বছর। 950 বছর যাবৎ তিনি দিনের কাজ করেছেন, তাবলীগের কাজ করেছেন, মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন। আসওয়া ইয়াগুস ইয়াউস নাসারের যে পূজা হতো তার থেকে আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেছেন। কিন্তু 950 বছরের ফল কি? মাত্র গুটি কয়েক মানুষ তার উপরে ইমান এনেছিল। তো কিন্তু নূহ আলাইহিসাল্লামের 950 বছর হায়াত পেয়েছিলেন। তার পরবর্তীতে কেউ পেয়েছিলেন 300 বছর, কেউ 500 বছর, এভাবে বয়স কিন্তু কমতে এসছে। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের এই উম্মতি মুহাম্মাদের জন্য বলেছেন যে আমাদের গড় বয়স, কেউ হয়তো জীবিত রয়েছে 80 বছর, কেউ 100 বছর, আবার কেউ 40 বছর, 50 বছর, কেউ 30 বছরে চলে এসেছে। গড় বয়স বলেছেন যে আমার উম্মতের গড় বয়স হচ্ছে 60 থেকে 65 বছর। তার উপরে খুব কম বয়স পাবে, তার উপরে খুব কম মানুষ যাবে। তো সাহাবা একরামগণ হতাশা হলেন যে পূর্বেকার উম্মতরা যখন এত ইবাদত করেছেন, এত হায়াতও পেয়েছেন, কিন্তু আমাদের হায়াত তো অত নেই, আমরা তাদের মোকাবেলা কি করে করব। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, বরং গোটা সূরা অবতীর্ণ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আমি একে অর্থাৎ এই কোরআনকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে। কোরআনটা লাহে মাহফুজ থেকে একেবারে অবতীর্ণ হয়েছে পৃথিবীর আসমানের উপরে, এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যে প্রথম ওহী হয়েছে, প্রথম যে জিবরাইল আলাইহিসসালাম তার সঙ্গে সাক্ষাৎ করেছে, ইতিহাসের পাতা ঘাঁটলে দেখা যায় সেটা 24-এর রমজান অতিবাহিত হয়ে 25-এর রজনী সূর্য যখন অস্ত গিয়েছে আপনার, তখন অর্থাৎ 25-এর রাত। আল্লাহ বলছেন আমি এই কোরআনটাকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাত্রে। মামা আদরাকা মা লাইলাতুল কদর, হে মোহাম্মদ তুমি কি জানো যে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরি, লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও একটি উত্তম, হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত। তানাজ্জালাল মালায়েকাতু ওয়ার-রূহ, আর এই রাতে অবতীর্ণ হয় আল্লাহর পক্ষ থেকে অগণিত ফেরেশতা এবং রূহ। রূহ বলতে কি? এটাকে আবার ফিট করে দিয়েছে কোথায়? শবে বরাতের মাসেতে ফিট করে দিয়েছে যে এই রাতেতে মুর্দাদের রূহরা আগমন করে। এখানে রূহ বলতে কি বোঝানো হয়েছে? এখানে রূহ বলতে তানাজ্জালাল মালায়েকাতু ওয়ার-রূহ, ফেরেশতারা এবং তাদের সর্দার রুহুল আমিন, অর্থাৎ জিবরাইল আলাইহিসসালামের অপর নাম হচ্ছে রুহুল আমিন, সে এই পৃথিবীর বুকেতে আসে অবতরণ করে। তো লাইলাতুল কদর হচ্ছে হাজার মাসের চেয়েও একটি উত্তম রাত। তো যখন এটা অবতীর্ণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ঘোষণা করলেন যে লাইলাতুল কদরের যদি একটি রাত তোমরা জাগরণ করতে পারো তাহলে হাজার মাসের চেয়েও উত্তম একটি রাত, অর্থাৎ ওই একটি রাত যদি ইবাদতের মধ্যে অতিবাহিত করতে পারো তাহলে হাজার রাত, হাজার রাত মানে ইবাদত করতে পারে যত নেকি সঞ্চয় হবে তত নেকি তোমরা এক রাতে সঞ্চয় করতে পারবে। কিন্তু লাইলাতুল কদরের রাত কোনটা? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহিয়ে মাতলু এবং ওহিয়ে গায়ের মতো দুই রকম ওহি আসত, ওহিয়ে মাতলু মানে যেটা সরাসরি জিবরাইল আলাইহিসসালামের পক্ষ থেকে আসতো আল্লাহর পক্ষ থেকে, অর্থাৎ কোরআনের আয়াত, কোরআনের অমুক সূরা অমুক আয়াত বলে দেওয়া হতো, সেটা হচ্ছে ওহিয়ে মাতলু।
আর ওই যে গায়ের মাত্র মানে কোরআনের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু কোরআনের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জানিয়ে দেওয়া হলো যে লাইলাতুল কদর হবে এইভাবে বলে দেওয়া হলো তাহলে রাসূল সাল্লাল্লাহু বাড়ি থেকে বের হয়েছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ করবেন তাদেরকে বলবেন যে লাইলাতুল কদরের রাত কোনটা যখন তিনি বের হয়েছে বের হয়ে রাস্তায় দেখতে পেলেন দুই সাহাবা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ তার মধ্যে লিপ্ত রয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া বিবাদ থামাতে গেলেন তাদের মিটমাট করিয়ে দিলেন অতঃপর সাহাবায়ে কেরামদের সঙ্গে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আমি লাইলাতুল কদর কোনটা কোন দিন লাইলাতুল কদর হবে এটা জানানোর জন্য তোমাদের কাছে আসছিলাম কিন্তু অমুকে অমুকে রাস্তায় দেখলাম ঝগড়া বিবাদে লিপ্ত তাদের ঝগড়া বিবাদ থামাতে গিয়ে আমার স্মরণ থেকে লাইলাতুল কদরকে উঠিয়ে নেওয়া হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর যে কোন রাতে হবে সেটা আমি ভুলে গেছি তো তোমরা লাইলাতুল কদরকে তালাশ করবে কোন দিন রমজান মাসের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে লাইলাতুল কদর তালাশ করো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে রমজান মাসের একুশের রাত লাইলাতুল কদর হবে বা তেইশের রাত লাইলাতুল কদর হবে কিংবা পঁচিশের রাত লাইলাতুল কদর হবে আর এটাও বললেন না যে সাতাশের রাতটা লাইলাতুল কদর হবে বা উনত্রিশের রাতটা লাইলাতুল কদর হবে বিভিন্ন হাদিসের মধ্যে শেষ তিন দিন শেষ নয় দিন এবং শেষ দশ দিন বেজোড় রাতগুলোর মধ্যে খোঁজ করতে বলা হলো তাহলে শেষ দশকের বেজোড় রাত কোনটা হচ্ছে একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এগুলো হচ্ছে বেজোড় রাত কিন্তু তার সত্ত্বেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন রমজান মাসের শেষ দশক আসত তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের লুঙ্গিকে কষে নিতেন অর্থাৎ প্রস্তুতি নিতেন এবং নিজে জাগতেন তার পরিবার পরিজনদের জাগাতেন রমজান মাসের শেষ দশকে প্রত্যেকটা রাতই জাগতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার নিয়ে সপরিবারে জাগতেন যদি আমরা সপরিবার সবারে শেষ দশকে সব রাত জানতে না পারি অন্তত পক্ষে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা নির্দেশ দিলে যে শেষ দশকের পাঁচটা বিজোড় রাতের মধ্যে তোমরা লাইলাতুল কদরের রাতকে তালাশ করো লাইলাতুল কদরকে তালাশ করো তাহলে আমাদের সেটা করতে হবে নির্দিষ্ট আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে জানি যে সাতাশের রাত্রে নিতে হবে বা পঁচিশের রাত্রে নিতে হবে তবে তার কিছু নিদর্শন বলে দেওয়া হয়েছে তার কিছু নিদর্শন বলে দিয়েছেন তবে সেই নিদর্শনগুলো সাধারণভাবে ঋতুর সঙ্গে ম্যাচ হবে না অর্থাৎ আপনার শীতকালে যখন রমজানে আসে আরে ঠান্ডার রাত হবে আরে শীতকালটাই তো ঠান্ডা বর্ষাকালে রমজান আসে সেই রাতে বৃষ্টি হবে বর্ষাকালে তো বৃষ্টি হবে সাধারণ ব্যাপার তো সাহাবায়ে কেরামদের কোনো বলছেন আমরা লাইলাতুল কদর রাত পেয়েছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আর সেই রাতে আমরা যেন স্বপ্নে দেখছি যে কাদাতে সিজদা করছি অর্থাৎ মসজিদে নববী তখন পাকা ছিল না আমাদের মধ্যে এত স্ট্যান্ডার্ড ছিল না আরে হাদিসের মধ্যে তো জুতো পরেও নামাজের কথা এসছে এখন বলবে জুতো পরে নামাজ আরে এত সুন্দর মসজিদকে তোমার অপবিত্র করবে তখন মসজিদটা ছিল মাটির মসজিদ ছিল জুতো পরে নামাজ পড়তে এখন তো জানাজা পড়তে গেলে বলবে জুতোটা খোলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নামাজ পড়েছেন জুতো পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন জুতো পরে আর নামাজ পড়তে পড়তে জুতোটা খুলে দিয়েছে সাহাবায়ে কেরামরা জুতো পরে আছেন তারাও খুলে দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে দিলেন আরে তোমরা কেন জুতো খুললে বলে আপনাকে দেখলাম জুতো খুলতে ওই জন্য জুতো খুলে দিলাম তিনি বলেন আমি তো নামাজ পড়াচ্ছিলাম জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললো আপনার জুতোতে নোংরা লেগে আছে যার জন্য আমি জুতোটা খুলে দিলাম কিন্তু তোমাদের জুতোতে নোংরা লেগে আছে এর মানে নাই তাহলে জুতো পরে নামাজ পড়তে মসজিদ ছিল মাটি তো লাইলাতুল কদরের রাতের কিছু নিশানি বলে দেওয়া হয়েছে ওই রাতে খুব গরম হবে না আর খুব ঠান্ডা হবে না শীতল মানে রাত হবে আরামদায়ক রাত হবে এবং সেই দিন যখন সূর্য উঠবে সূর্য তাপ থাকবে না অর্থাৎ যে ঝলকানি একটা সূর্যের তাপে যেমন প্রেশার হয়ে যায় সেটা থাকবে না তো লাইলাতুল কদর রাতকে অতিবাহিত কিভাবে করতে হবে অধিকাংশ জায়গায় দেখা যায় পাঁচ রাত জাগে না এক রাতই জাগে কিন্তু কি করে জাগে ওই লাইলাতুল কদরের রাত হিসেবে তারা সাতাশের রাতটাকে ধরে নিয়েছে নিয়ে তারা কি করে এশার নামাজ পড়লো সঙ্গে সঙ্গে তারাবি হয়ে গেল বাড়ি চলে গেল আবার ওই বিরিয়ানি করলো বিরিয়ানি খেয়ে বাড়ি চলে গেল
হয়ে গেল লাইলাতুল কদরের রাত। আবার কিছু জায়গায় অতিবাহিত করে কি কিভাবে এশার নামাজ হলো, তারপরে ওয়াজ নুকিয়ে সারা রাত হলো, শেষ রাতে আপনার আজান হয়ে তারপরে আপনার তারাবি পড়া হলো, কিন্তু ওই যে ওয়াজ নুকিয়ে গেল অত অত লম্বা সময় সেটা কোথায় আছে, কোন হাদিসে আছে? আপনি লাইলাতুল কদরের রাত জাগরণ করবেন, আপনি নফল নামাজের মধ্যে অতিবাহিত করুন, কোরআন তিলাওয়াতের মধ্যে অতিবাহিত করুন, আপনি সেটা জানেন না, বিভিন্ন জিকির রয়েছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, তারপরে আরো অনেক জিকির রয়েছে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, অনেক কিছু জিকির আজকে রয়েছে, সেগুলো পড়তে থাকুন, সময় সময় নফল নামাজ পড়ুন, সেই নামাজের শেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুন। এইভাবে রাতটাকে অতিবাহিত করতে হবে। আর শেষ রাতেতে যখন প্রত্যেক মাসের এগারো মাসের জন্য বলা হয়েছে যে শেষ রাতেতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, প্রথম আসমানে নেমে আসেন এবং তখন বলতে থাকেন যে কোন আমার এমন বান্দা আছে যে অভাবই রয়েছে, তার অভাব মোচনের জন্য, তার অভাব মোচনের জন্য আমার কাছে দোয়া করুন, আমি তার অভাবটাকে মোচন করব, কে আমার বান্দা আছে যে গুনাহগার সে আমার কাছে আজকে ক্ষমা চাক, আমি তাকে ক্ষমা করব। সেই জন্য শেষ রাতেতে ইবাদতটা অর্থাৎ সেই দিনকে তার তারাবিটা পড়া শেষ রাতের দিকে ভালো। তবে রাতটা জাগরণ করতে হবে আপনাকে জিকির আজকারের মাধ্যমে, নকল ইবাদতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সান্নিধ্য অর্জন করার প্রচেষ্টা করতে হবে, নিজের পাপকে স্মরণ করে নিজের জানা অজানা ছোট বড় পাপের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে হবে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত অর্জন করার চেষ্টা করতে হবে, তার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষমা পাওয়ার চেষ্টা করতে হবে। যদি সেই রাতটার জাগরণটা আপনার কবুল হয়ে যায় তাহলে আপনার জন্য সেই দিনকে আপনার চাইতে ভাগ্যবান মানুষ আর পৃথিবীতে কেউ থাকবে না, কারণ ওই একটা রাত যদি সঠিকভাবে জাগতে পারেন, তিরাশি বছর চার মাস আপনি যদি নাও বাঁচেন, আপনি অতদিন বাঁচলেন না, কিন্তু তিরাশি বছর চার মাসের নেকি অর্জন করে দিলেন মাত্র এক রাতে ইবাদতে। আর যত বছর বাঁচবেন যদি কোনো প্রত্যেক বছরের রমজানে সেইটাকে সঞ্চয় করতে পারেন, তাহলে কত বছর বাঁচলে এবং কত ইবাদত সঞ্চয় করতে পারলেন কত বছরে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতি মুহাম্মাদের উপরে খাস রহমত করেছে, উম্মতি মুহাম্মাদের জন্য সহজ করে দিয়েছে অনেক কিছু, যার জন্য বলা হয়েছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, মানুষের ভালোর জন্য তোমাদেরকে বের করে আনা হয়েছে, অর্থাৎ মানুষের ভালোর জন্য তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে, এই উম্মতের জন্য এমন ইবাদতের সহজ সহজ ইবাদতের পদ্ধতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, যার মাধ্যমে তারা অনেক নেকি অর্জন করতে পারে। এমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন যে যদি কেউ মাগফিরাত কামনা করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত জীবনের গুনাহকে তিনি মাফ করে দেবেন, এই সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদের জন্য খাস করে দিয়েছেন, কিন্তু সেগুলোকে আমরা অবহেলায় কাটিয়ে দিই, লাইলাতুল কদরের রাতেও তার মর্যাদা দিই না। আজকে চারিদিকে কি হচ্ছে, চারিদিকে যে রটনাগুলো হচ্ছে সেই রটনাগুলোর দিকে মুসলমান বেশি ধ্যান দেয়, মুসলমান আজকে আমলে মুসলমান নেই, আবেগী মুসলমান, আমলে মুসলমান খুঁজে পাওয়া যাবে না, কিন্তু আবেগী মুসলমান খুঁজে পাবেন, ওই দেশটা মুসলমান সেই দেশে কিছু হলে পরে আহ আমাদের মুসলমান ভাইরা আঘাত পেল এই দুঃখ পাবে, আল্লাহ রসুলের নামে কিছু বললে পরে চলো বেরিয়ে পড়ি এটা মুসলমানদের মধ্যে আছে, কিন্তু ইবাদতের ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না, ইসলামের নামে কোনো কিছু ভুল প্রচার করা হলো মুসলমানরা সেটা নিয়ে খুব নাচানাচি করে খুব প্রচার করে, কিন্তু আমলে আঁকি যায় সব বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কিছু নিদর্শন দেখানো সত্যিকারে যদি কিছু নিদর্শন দেখান, কোনো পাহাড়ের গায়ে কোনো গাছের গায়ে আসমানে আপনার মেঘেতে আল্লাহ লিখে দিল, কলেমা লেখা উঠলো, এতে আপনার কি ফায়দা হবে, আপনি কিভাবে বলুন, ওটাকে নিয়ে হই হই করে হই হই করে প্রচার করে আপনার কি ফায়দা হবে, আপনার ইমান কত মজবুত হবে, ওই ওটাকে ধরে কি ওটাকে প্রচার করে ফেসবুকে প্রচার করে হোয়াটসঅ্যাপে প্রচার করে আপনি জানান চলে যাবেন নাকি? আজকে মুসলমান কোরআন হারা, মুসলমান কোরআনই পড়ে না, অমুক জায়গায় কোরআন পড়ে গেছে তাকে পেলেই করে সামনে কদল করে দেবো, আপনি যদি তাকে কদল করেন সে আপনাকে কদল করে দেবে, আপনি জানাতে যেতে পারবেন না, বলে জাহান্নামে যাবেন,
কারণ আপনি বেঈমান মুসলমান, ঈমান হারা মুসলমান, বেনামাজি মুসলমান, বেরোজাদার মুসলমান। এই মুসলমানদের নিয়ে আল্লাহর কোনো কাজ নেই। আপনি যে মুসলমান হয়ে কোনো ফায়দা নেই, এক টাকাও আপনার ফায়দা হবে না, জাহান্নামের আগুন থেকে আপনি বাঁচতে পারবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অর্থাৎ নিজে ঈমান আনো আমল করো এবং তোমার পরিবার পরিজনদেরকে ঈমান আনো আমল করাও, তাহলে জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচতে পারবে, নিজের পরিবার পরিজনদেরকে বাঁচাতে পারবে। কিন্তু কোথায়, নিজেরাই আমল নেই তো পরিবার পরিজনকে কি করে বলবো, কি করে বলবো? অতএব আবেগী মুসলমান হলে চলবে না। কোরআনকে মানতে হবে, হাদিসকে মানতে হবে, নামাজ পাঠ আদায় করতে হবে, রমজান মাসের ফরজ রোজা রাখতে হবে, তারাবির সম্মান করতে হবে, তারাবি নামাজ আদায় করতে হবে। তারাবিতে লোকই আস্তে 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 গতকালকে মনে হয় সতেরো এগারোটা তাও মনে হয় ছিল না, অত অত ছিল না। পাঁচ অক্ত নামাজ এমনি এমনি সময় যেমন হয় তার গতকালকে দেখলাম তার থেকে তারাবিদের লোক আরো কম। তো এই তো হচ্ছে মুসলমানদের ইমানি অবস্থা, এই হচ্ছে আমরা আহলুল হাদিস। শুধু মুখে আহলুল হাদিস আর মুখে মুসলমান, এই ইমানের কোনো কাজ নেই, আমি এই ইমানের কোনো দাম নেই। যদি মুসলমান হতে হয়, যদি আল্লাহর কাছে আশা থাকে যে আমি মুসলমান হওয়ার জন্য আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উপরে রহম করবে, কাল কিয়ামতের দিনে তো আমাকে নাজাত দেবে এবং জান্নাত দেবে। যে ব্যক্তি নাজাত পেয়ে যাবে জাহান্নামের আগুন থেকে, সে জান্নাত পাবে অবশ্যই। কিন্তু সেটা পেতে গেলে পরে আপনাকে কর্ম করতে হবে, কর্ম ছাড়া তো কোনো কিছু হবে না। কর্মবিহীন মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না, বরং এদের উপরে আজাব অবতীর্ণ হচ্ছে, জালিম শাসক দ্বারা অত্যাচারিত হচ্ছে, আরো অত্যাচারিত হবে, আরো উৎপীড়িত হবে, আরো নিপীড়িত হবে এরা। কারণ মুখে মুসলমান, নাম কেউ আসছে মুসলমান, কাজের আসছে কিছুই নেই। রমজান মাস যাচ্ছে, দেখুন রমজান মাস যাচ্ছে বলে পাড়ায় পাড়ায় বলুন, শহরে বলুন, গ্রামে বলুন, মানে গ্রামে গঞ্জে বলুন, অধিকাংশ ক্ষেত্রে বোঝাই যাবে না যে এটা রমজান মাস। বরং অমুসলিমরা অনেক ক্ষেত্রে রমজান মাসকে সম্মান করে, কিন্তু এই মুসলমানরা, মুসলমানরা সম্পূর্ণ অসম্মান করে। আসুন, কুরআন এবং হাদিসের আলোক ইসলামকে মানতে হবে। লাইলাতুল কদরের রাত আমাদের সম্মুখে রয়েছে, সেই রাতকে যেন আমরা মর্যাদা দিয়ে পালন করতে পারি, আর আমাদের জীবনের যে গুণাগুলো রয়েছে সেই রাতেতে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গুণা নিজেদের ক্ষমা করিয়ে নিতে পারি। এবং ইবাদতের একটা সুযোগ, বিশাল সুযোগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে এক রাতের ইবাদতের মাধ্যমে 83 বছর 4 মাসের নেকি সঞ্চয় করার একটা সুযোগ দিয়েছেন। জানি না, হয়তো আগামী রমজান, আজকে রমজানে যারা পেয়েছে আগামী রমজান তারা পাবে কিনা, সেই সুযোগ আর তাদের সম্মুখে আসবে কিনা, বা এই সুযোগ হেলায় কাটিয়ে দিলে হবে না, এই সুযোগকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সেই সুমতি আমাদেরকে প্রদান করেন। আলহামদুলিল্লাহ ওয়াহদা মা লা ইবাদা ইল্লা বাদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। তো যে সম্পর্কে আলোচনা হচ্ছিল, যে আমরা আজকে 15 রমজানে অবস্থান করছি, আগামী 20 রমজানের পরে যখন সূর্য অস্ত যাবে আমরা 21-এর রাতে তো প্রবেশ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে তোমরা রমজানের শেষ দশকে লাইলাতুল কদরের রাতকে তালাশ করো। আমাদের রাত্রি জাগরণের মাধ্যমে সেটাকে তালাশ করতে হবে, সেই রাতেতে ইবাদত করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য মানুষকে সেই দিনকে সেই রাতে ক্ষমা করেন, যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহ রাসূল, আমি যদি লাইলাতুল কদরের রাত পাই তো সেই রাতেতে আমি কি পড়ব, কি দোয়া করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি আশা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি সেই রাতে জাগরণ করো তো বারংবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আমার গুনাহ খাতাকে আপনি ক্ষমা করুন। এই দোয়া বারবার করতে থাকবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। এই দোয়া আমাদেরকে পাঠ করতে হবে,
যাদের দোয়া মুখস্থ নাই তাদের দোয়া মুখস্থ করতে হবে, যাদের হয়তো মুখস্থ করার ক্ষমতা নাই অন্তত পক্ষে নিজের ভাষাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। কারণ বিভিন্ন ভাষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করায় ভাষা, এমন কোনো ভাষা নেই যে যে ভাষাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কিছু সৃষ্টিকর্তা, তিনি মানুষের মধ্যে বিভিন্ন জাত দিয়েছেন, বিভিন্ন ছোট বড় দিয়েছেন, রং দিয়েছেন, বিভিন্ন আকার দিয়েছেন, বিভিন্ন ভাষা দিয়েছেন। আর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার বলে দিয়েছেন যে ভাষাতে, যে ভাষায় বদরের উপরে তিনি পাঠিয়েছেন, যে অঞ্চলে তিনি নবী পাঠিয়েছেন সেই অঞ্চলের ভাষাতে সেই নবী পাঠিয়েছেন, বিভিন্ন ভাষায় তিনি নবী পাঠিয়েছেন, বিভিন্ন ভাষায় তিনি রসুল পাঠিয়েছেন। অতএব আমাদেরকে সজাগ হতে হবে, এখনো পর্যন্ত যারা রমজান মাস পেয়েও, রমজান মাস পেয়েও যারা হেলায় কাটিয়ে দিচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, তারা এখনো পর্যন্ত ক্ষমা চান, তওবা করুন। কারণ তওবার দরজা সবসময় খোলা, যতক্ষণ পর্যন্ত না আপনার পশ্চিম দিক থেকে সূর্য উঠছে ততক্ষণ পর্যন্ত তওবার দরজা খোলা, যতক্ষণ পর্যন্ত না কোনো ব্যক্তি বুঝতে পারছে যে আমার শেষ নিশ্চয়, আর আমার হয়তো কিছুক্ষণ বেঁচে থাকবো অর্থাৎ মৃত্যু নিশ্চিন্ত জানতে পারছে ততক্ষণ পর্যন্ত তার তওবার রাস্তা খোলা। ফেরাউনের তওবা গ্রহণ করা হয়নি, কারণ কি, ফেরাউন মুসার সঙ্গে অনেক উৎপীড়ন করেছে, অনেক কথোপকথন করেছে, অনেক কিছু তার উপরে আজাব এসছে, তার কমের উপরে রক্তের আজাব এসছে, ব্যাঙের আজাব এসছে, উকুনের আজাব এসছে, পঙ্গপালের আজাব এসছে, যখনই একটা করে আজাব আসে আর বলে হে মুসা এটাকে সরিয়ে দাও আমরা ঈমান আনবো, যখনই সরিয়ে দেওয়া হয় তখনই সে আবার বেঈমান হয়ে যায়। কিন্তু যখন জানতে পারবে যে নিশ্চিন্ত মৃত্যু, যখন সে আপনার সাগরে জল একত্রিত হয়ে গেল, সাগরের পাড়ি পানও করে নিয়েছে, জানছে আর আমার মাথার রাস্তা নেই, তখন বলছে আমি ঈমান আনলাম, তখন তখনকার ঈমান কবুল হবে না। তো মৃত্যুর ঘর ঘরে যখন কারণ এসে যাবে, মৃত্যু নিশ্চিন্ত জানতে পারবে, তখন সে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহর কাছে আমি সাক্ষ্য দিতে কোনো ইলাহা নেই, একমাত্র আল্লাহ ছাড়া, অথচ সারা জীবন সে মাজারে মাজারে গিয়েছে, দরগায় গিয়েছে, ফিরে দিতে গিয়েছে, সিজদা করেছে, আমরা মানত করেছে, তখন তার তখন তার তওবা গ্রহণযোগ্য নয়। তাই সেই সময় আসার পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা করুন, ক্ষমা চান, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা যে ব্যক্তি চায় তার কাছে বেশি বেশি তাকে বেশি ভালোবাসেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাইতে হবে, তার ইবাদত তার ইবাদতের মধ্যে কাটাতে হবে, তার কাছে না চাইলে তিনি রাগান্বিত হন। মানুষের কাছে বারবার কোনো কিছু চাইলে তিনি রেগে যান, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যত চাইবেন তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। তাই নিজেদের পাপের মধ্যে যারা অতিবাহিত এখনো করছেন, এখনো হয়তো রমজানের রোজা রাখেন না, তাদের কাছে আমি অনুরোধ করবো আপনারা এখনো পর্যন্ত ইসলামের রাস্তায় ফিরে আসেন। আবেগে মুসলমান হয়ে কোনো কাজ নেই, কোথায় বোতলের মধ্যে দেখা গেল মক্কা শরীফ, কোথায় পাতার মধ্যে আল্লাহ লেখা আছে, হ্যাঁ কোথায় পাহাড়ের গায়ে আল্লাহ লেখা আছে, কোথায় গাছের যে কলমা লেখা আছে, কোথায় ডিমের মধ্যে আল্লাহ লেখা আছে, এগুলো খুঁজে কোনো কাজ হবে না, এগুলো কোনো কিছু কাজ দেবে না আপনার, এগুলো প্রচার করেও কোনো কাজ দেবে না, এগুলো বিশ্বাস করেও কোনো কিছু হবে না। কারণ আপনি ইবাদত বিহীন যদি কাটান, এক অক্ত নামাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধু তাকে বলছেন সাহাবাকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন আমার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ব্যক্তি জেনে শুনে এক অক্ত নামাজ আদায় করবে, জেনে শুনে আপনার কোনো ওজন নেই, কোনো কিছু নেই, আপনি সফরে নেই, আপনি অসুবিধাতে নেই, রোগে নেই, এক অক্ত নামাজ ছেড়ে দেবে তার উপর থেকে আল্লাহ প্রদত্ত নিরাপত্তা উঠে যাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াদা করেছেন যে মুসলমান যদি আপনি হন আপনাকে তিনি রক্ষা করেন, ইমানদার যদি হন আপনাকে তিনি শাসনভার দেবেন। এই আজকে জালিমরা শাসক হতে পারতো না, যদি প্রকৃত বলতে সবাই মুমিন হতো, সবাই যদি মুসলমান হতো, তাহলে আন্দোলন করার প্রয়োজন পড়তো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে আপনাকে শক্তি দিত, কিভাবে মুসলমানদের রাত কায়েম হতো মুসলমানরা বুঝতে পারতো না। যারা আজকে অনেক দেশে বাংলাদেশের মাটিতে বলছে ইসলামী শাসনতন্ত্র চাই বলে আন্দোলন করছে, আরে শাসনতন্ত্র চাই বললে আমরা তোমার বাড়িতে নিজের বাড়িতে ইসলাম নেই, তুমি প্রচার করছো ইসলাম অন্য জায়গায় গিয়ে, নিজের বাড়িতে ইসলাম প্রচার করো, নিজের পাড়ায় ইসলাম প্রচার করো, সবাই যদি তোমরা ইমানদার হয়ে যাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদারদেরকে অবশ্যই শাসনে বসাবে, এটা তার ওয়াদা। কিন্তু তুমি যদি বেঈমান হয়ে যাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে সৃষ্টি করেছেন তোমার রব, তার বিনিময়ে তোমার কাছ থেকে শুধু চাচ্ছেন পাঁচ অক্ত নামাজ, তুমি ফরজ নামাজ তোমাকে আদায় করো, এক মাস তোমাকে মান্তর রোজা রাখতে বলেছে ফরজ রোজা,
কিন্তু সেগুলো করছো না, রোজা ছেড়ে দিচ্ছ, ফরজ রোজা ছেড়ে দিচ্ছ, হেলায় কাটিয়ে দিচ্ছ, নামাজ যে আজান হচ্ছে বসে পিট্টু খেলছো, ধান খেলছো, তাস খেলছো, তাসের আড্ডায় বসে আছো, আর তুমি আবার নিজেকে বলো মুসলমান, তোমাদের দ্বারা আল্লাহ আল্লাহ দিনের কাজ নেবে, আর তোমাদেরকে আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহম করবে তার কিয়ামতের দিন নাকি? যারা কত ইবাদত করে কাটিয়ে দেবে তাদের কেবলমাত্র নিয়তের গড়বড়ের কারণে, যে তারা মানুষকে দেখাবার জন্য ইবাদত করেছিল, যার জন্য এই নিয়তের গড়বড়ের কারণে তাদেরকে হীন সন্তানদের জন্য জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আর আপনি বিনা ইবাদত করে শুধু মুসলমান হয়েছি, কলমা পড়েছি, কলমাটাও ঠিকভাবে উচ্চারণ হয়তো করতে পারে না, তার জান্নাত দিয়ে দেবে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? সহজ নাকি জান্নাত? তওবার দরজা এখনো খোলা আছে, আপনার নিশ্চিন্ত মৃত্যু জানার আগে পর্যন্ত খোলা আছে, এবং পশ্চিম দিকে সূর্য যতদিন উদিত হবে ততদিন পর্যন্ত খোলা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তওবা করুন, নিজেদের পাপ থেকে ফিরে আসুন, কারণ মৌত কার কখনো হবে কেউ বলতে পারে না, কোন ঘড়িতে কার মৃত্যু আসবে কেউ বলতে পারে না, আর প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা ব্যক্তিকে মৃত্যুর পরে অবশ্যই যেতে হবে। এটা সারা পৃথিবীর সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই বিশ্বাস করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে তার দরবারে তওবা করার সুযোগ দান করেন, এবং লাইলাতুল কদরের রাতগুলো যেন মর্যাদার সঙ্গে অতিবাহিত করার সুযোগ প্রদান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্না আল্লাহ ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.